আইনের মারপায় আছে, আমাদের থেকে অনেক বেশি জানে ওরা। দরকার হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, ওনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব, কিন্তু কিছুতেই ওই অপলা রায়ের উদ্দেশ্য সফল হতে আমরা দেব না। তুই তো গ্রামের মানুষগুলোর জন্য এই মুখ্যমন্ত্রীর পায়ে ধরার কথা অলরেডি ভেবে ফেলেছিস। হ্যাঁ, নিজের জন্য একটা শাড়ি কিনেছিস কখনো? কেন, গ্রামের মানুষগুলো কি আমার নিজের নয়? তোর সাথে কথাই পেরে ওঠা যাবে না। যাই হোক, তোর কিন্তু এত দূর আর কষ্ট করে আসার কোনো দরকার ছিল না। আমি তো ছিলাম, আর তাছাড়া রাজবাবু রয়েছেন, উনি থাকলে আর চিন্তা কি বল? তোমাকে কে বললো আমার এখানে আসতে কষ্ট হয়েছে? বাসে ট্রামে চড়ার অভ্যেস আছে তো। গাড়িতে চড়ারও তো অভ্যেস নেই ছোটকা। আর হ্যাঁ, এই এক বছরে আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু আমি বিক্রমপুরের মেয়ে ছিলাম, এখনো তাই আছি। আরে তোমরা এসে গেছো, কতক্ষণ এলে? আমরা অনেকক্ষণ এসেছি রাজা, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ভাইজি, হ্যাঁ রাশি। ও নমস্কার। নমস্কার। ওঠো, আস্তে 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 আস্তে, আমায় ধরো, আমায় ধরো, আস্তে আস্তে, চলো চলো, ওঠো ওঠো, সাবধানে, সামনে। আমি বুঝতে পারছি তোমার মনের কি অবস্থা, প্লিজ একটু জল খাও, ইউল ফিল বেটার, প্লিজ একটু জলটা খাও।